বন্দে ভারতেও তুমুল অশান্তি কিছুটা দেখাচ্ছি, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি জুবলি, আমি এখন এসছি হচ্ছে এনজিপি স্টেশনে, দেখে নিন একবার। আমরা আজকে যাব হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে। তো বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে এনজিপি শুরু হয়েছিল, উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছিল 30শে ডিসেম্বর, আর যাত্রীদের জন্য খোলা হয়েছিল 1 জানুয়ারি থেকে। আমি আজকে এই সফরে যাত্রা শুরু করতে পেরে নিজেকে খুব আপ্লুত অভিভূত মনে করছি। এমনি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে, তো এনজিপি স্টেশনে আমি ছোটো থেকে বহুবার এসেছি, আমার কাছে নতুন কিছু নয়। তবে আজকে একটু আমার কাছে অন্যরকম লাগছে, শুনতেই পাচ্ছেন অ্যানাউন্স করছেন। আমি এখন যাচ্ছি, তারপরে আপনাদেরকে সব ডিটেলসে বলবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। আশা করছি ব্লগটা ভালো লাগবে, চলুন। এটা বন্ধুরা বন্দে ভারতের প্ল্যাটফর্ম, যেটা তৈরি হচ্ছে, এখনও পুরো কমপ্লিট হয়নি। বন্দে ভারতের এটা ফার্স্ট কম্পার্টমেন্ট, ছোট কম্পার্টমেন্ট, কম সিট ক্যাপাসিটি, একটা বাথরুম, 41 জনের সিট ক্যাপাসিটি। সামনে ইঞ্জিন, পাইলটে প্লেনে যেমন ককপিট থাকে ঠিক সেরকম দেখতে লাগবে। পুরো ডিসপ্লে স্ট্যাটাসটা আছে, এবং ডান দিকে দরজা, যেটা কিন্তু ট্রেনের ফার্স্ট দরজা। আমরা এখন নামলাম, চলুন আমার সাথে। আর আমরা আজকে দুজনে মিলে, এক আমার এক পার্টনার যে ইউটিউবার, দুজনে মিলে আমরা আজকে এটা করব, পুরো ব্লগটা ইউটিউবে আপনাদেরকে দেখাবো, চলুন আমার সাথে। কিন্তু সত্যিকারের কথা, একটা বুলেটের ভাইবস আছে। তবে এটা বলবো যে এই ট্র্যাকটা যদি একটু উন্নতি হয় বা ট্রেনটা যদি একটু ভালো করে মেনটেন করা যায়, তাহলে কিন্তু সত্যিই সুন্দর, সত্যিই দারুণ। আমরা বাঙালিরা আমরা আবেগপ্রবণ, আমরা সব নতুন জিনিসকে খুব সহজভাবে আমন্ত্রণ জানাতে ভালোবাসি, নিতে ও সব জিনিসকে আমরা নতুনভাবে গ্রহণ করি। তাই আমরা বাঙালিরা সব জিনিসকে খুব একটু পাগলের মতন করে ফেলি। দেখুন এখানে অনেক সেলফি তুলছে, মানে পাগল হয়ে গেছে সবাই, আমার মতন সবাই। চলুন, আরো কেউ দেখায়নি আগে, ওটার জায়গাটা কিন্তু খুব সুন্দর, যাতে একটু পায়েটায় ব্যথা আছে, এই সিস্টেমটা খুব সুন্দর করেছে। অটোমেটিক দরজা, হ্যাঁ, খুলেও কিন্তু যখনই বেরোবেন এখানে ইন্ডিয়ান রেলওয়ে লোগো দেওয়া আছে, আমাদের ওয়েলকাম করছে। এটা নেক্সট স্টেশন কোথায় কি সব এখানে বলবে। এখানটা যথেষ্ট ভালো স্পেস আছে, এটা কিন্তু শতাব্দীতে নেই। আর যেটা নর্মাল চেয়ার কার, এখানে সিট নাম্বার দেওয়া আছে, এখানে দেখুন, এখানে সিট নাম্বার দেওয়া আছে। চেয়ারের এই সামনে টেবিল, আর চার্জিং পয়েন্টটা কিন্তু চার্জিং পয়েন্ট আপনার দেখাচ্ছি, আপনি যেখানে ইচ্ছে দাঁড়াতে পারেন। আমি কত বড় যাই হোক, নাটসেল খুবই আরামের ট্রেন। একটা কম্পার্টমেন্টে আর একটা কম্পার্টমেন্টে যাওয়ার জায়গাটা, এখানে ক্যামেরা দেওয়া আছে, একটা দুটো তিনটে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এবং একটা কম্পার্টমেন্ট থেকে একটা কম্পার্টমেন্ট যাওয়ার জায়গাটা সত্যি সিমলেস, ভাবাই যাচ্ছে না আমি একটা কামরা থেকে একটা কামরায় চলে যাচ্ছি। আর একটা কামরা, এখানে দেখুন এন্ট্রির যেসব ব্যবস্থাগুলো আছে খাবার দাবার রাখার,
শতাব্দীর থেকে স্পেস সত্যি অনেকটাই বেশি। এটা C-30, আমরা আছি C-14। বাথরুম দুটো আছে, একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান। এখানটা খুব সুন্দর বসার জায়গা আছে, বাইরে এসে বসতে চাইলে তার জন্য একটা জানলাও আছে। তবে এটা ফার্স্ট কম্পার্টমেন্ট বলে বলে এটা একটু ছোট, অন্য কম্পার্টমেন্টগুলো উপরের জায়গাটা দেখবো। লাগেজ স্টোরেজ কম্পার্টমেন্টটা শতাব্দীর থেকে সামান্য একটু বড়। আর একটা জিনিস এখানে খুব সুন্দর আছে, লাইটগুলো কিন্তু সব টাচ সিস্টেম, রিডিং লাইটগুলো সত্যি সুন্দর টাচ সিস্টেম। আর এখানে জল রাখার একটা ইয়ে, আর এই হচ্ছে যেরকম শতাব্দীতে ছিল সেরকমই আছে। একটু শতাব্দীর থেকে সফিস্টিকেটেড, একটু বল গাল শুধু। হ্যাঁ, ফুড রেস্টটা সত্যি সুন্দর। হ্যাঁ, এটা সুন্দর। আমরা অনেক যাত্রী একসাথে যাচ্ছি। আর একটা জিনিস যেটা আছে, যারা মেট্রোতে যাতায়াত করেন তারা এই একটা জিনিস দেখেছেন, ড্রাইভারের সঙ্গে কথা বলা, কেউ যদি রাস্তা আটকে যায় নিচে, কোনো যদি অসুবিধা আগুন টাগুন লাগে এটাতে নিচেতে কথা বলা যাবে ড্রাইভারের সঙ্গে। এটা কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেক জায়গায়। এই ট্রেনটাতে 14টা সিসি বা চেয়ার কার, এসি চেয়ার কার ডাব্বা আছে, আর দুটো আছে কিসি বা এক্সিকিউটিভ চেয়ার কার। C7 আর C8 এর মাঝখানে দুটো এক্সিকিউটিভ চেয়ার কার E1 আর E2 ডাব্বা অবস্থিত। ডাব্বাগুলো একটু স্পেসিয়াস আরও বেশি। তবে আমার একটা এখানে বক্তব্য আছে, দুটো একটা না দুটো বক্তব্য আছে। একটা হচ্ছে যে এই পরপর দুদিন, মানে যেদিন আমরা আজকে এই ট্রেনে যাত্রা করছি সেদিনের দিনটা আর তার আগের দিন মানে গতকালটা, এই ট্রেনের ওপর কিন্তু পাথর ছোঁড়া হয়েছে। কে ছুঁড়েছে, কী কারণে ছুঁড়েছে বলতে পারবো না, কিন্তু এগুলো কিন্তু সত্যি হতাশাজনক। বাঙালির এই একটা একটা হৃদয় যে একটা জায়গা করে নিয়েছে এই ট্রেনটা, তার ওপর যে এরকম একটা অতি আক্রমণ করা হচ্ছে সেটা কিন্তু সত্যিই হতাশাজনক। তবে এর মধ্যে মনে রাখবেন, আমরা চেষ্টা করবো এই ট্রেনটাকে বাঁচিয়ে রাখার, ট্রেনটা যতটা সম্ভব শুশ্রূষা করার, কিন্তু আপনাদের বন্ধুদেরও এখানে সাহায্য চাই। আমার খুব ভয় হয় এইসব কারণে এই ট্রেনটা আবার আমাদের রাজ্য থেকে ফিরে না যায় বা এটাকে বন্ধ না করে দেওয়া হয়। যাই হোক বন্ধুরা, খেয়াল রাখবেন, ট্রেনটাকে যত্ন করে রাখবেন, তাহলে এই পরিষেবা আমরা চিরতরে পেতে থাকব। এইবার আপনাদের C7 আর C8 এর মাঝে অবস্থিত দুটো চেয়ার কার, যে দুটো এক্সিকিউটিভ চেয়ার কার, তার মধ্যে একটা দেখাবো, সেটা হচ্ছে কোচ নাম্বার E1। আমরা এখানে উঠছি E1-এ। E1 এর ভেতরে সাজসজ্জাটাও কিন্তু একদমই অন্যরকম। কোচের শেষে খাবারের যে ইউটেন্সিল কাটলারিটা থেকে বুঝতে পারছেন খাবারটা একটু অন্যরকমই হবে। বন্দে ভারতের কিন্তু নিজের ওয়াইফাই আছে, ঠিক এয়ারলাইন্সে যেমন থাকে ঠিক এখানেও সেরকমই পাবেন, কিন্তু ডেডিকেটেড ভিডিও যেগুলো এরা এখানে দিয়েছে, যেগুলো আপলোড করেছে সেগুলোই শুধু দেখতে পাবেন। আর এখানে দেখুন একটা সুন্দর জানলা, নিচে দুটো সিটও দেওয়া আছে। হ্যান্ডিক্যাপ টয়লেট, একটু বড় টয়লেট, দেখুন বাচ্চা এ করার জায়গা আছে, নার্সিং করার জায়গা আছে। হ্যান্ড ড্রায়ার আছে, এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। আরেকটু পরিষ্কার আমরা এক্সপেক্ট করেছি, কারণ ন্যাপকিন আছে, এখানে ওয়েস্ট পেপার বাস্কেট আছে। Thank you.
তিনটে বেজে পাঁচ মিনিটে দরজা বন্ধ হলো এবং সত্যিকারের কথা একটা দরজা বন্ধ হওয়ার জন্য এত অধীর আগ্রহে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে এটা প্রথম দেখলাম। দরজা বন্ধ করে ঠিক 20 সেকেন্ড পরেই ট্রেন চলে দিল। আমরা ছেড়ে দিলাম এনজিপি, ছেড়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। দেখুন ট্রেন ছাড়তেই ওখানে স্পিডও দেখাতে শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি ট্রেন তার ফুল স্পিড ধরে নিল। পরবর্তী স্টপেজ বারসই জাংশন, চলুন আমরা বারসইয়ের দিকে এগোই। আমাদের প্রথম টিফিন দেওয়া শুরু হয়েছে, ইভিনিং স্ন্যাক্স বলতে গেলে। শতাব্দীতে যেমন লাঞ্চ পেতেন, এখানে কিন্তু সেটা পাবেন না। তো এই দুটো মানে অপশন থাকে আপনাকে খাবার দেবে। তাই যদি আপনার যদি বাচ্চা থাকে সঙ্গে বা খাবার ইয়ে থাকে, ক্রেভিনেস থাকে, তাহলে কিন্তু আপনাকে খাবার ক্যারি করতে হবে, যেমন আমি করে নিয়েছিলাম। এখানে আপনারা দুটো খাবার পাবেন, একটা ইভিনিং স্ন্যাক্স আর একটা ডিনার। সকালের ট্রেনে কিন্তু যেটা হাওড়া থেকে আসছে সেটাতে কিন্তু আপনারা ব্রেকফাস্ট, স্যুপ এবং মর্নিং টিও আছে, স্যুপ এবং একটা লাঞ্চ পাবেন। স্যুপটা কিন্তু শুধু এক্সিকিউটিভ চেয়ার কারে পাওয়া যাবে। এখানে আমাদেরকে দেওয়া হয়েছে একটা মিষ্টি, একটা স্যান্ডউইচ, একটা ম্যাঙ্গো ফ্রুট জুস টাইপের, এটা চপ গরম আছে, এটা চপ টাইপের কিছু কচুরি আমার মনে হয়। আর এখানে দিয়েছে হচ্ছে মুগ ডালের যেটা ভাজা টাইপের হয়, দুটো প্যাকেট দিয়েছে। আর টিকিট আছে, আর এখানে আছে সস, টমেটো কেচাপ। এই গরম জল দিয়ে গেল, আর চা খাবো এখন। হাতে চায়ের কিট আছে, স্যান্ডউইচটা মোটামুটি ছিল, খুব একটা আমার মনে না যে স্যান্ডউইচটা দিয়েছিল। আর একটা মিষ্টি দিয়েছিল, তাদের জন্য কতটা আমার ডিটেলস সবকিছু বলে দেবো। আর যেহেতু আমি উত্তরবঙ্গে, আমি আগেই বললাম, তবে এখানে যখনই যারা উত্তরবঙ্গ ঘুরে ব্যাক করবে তাদের জন্য কিন্তু খাওয়ার কিন্তু এখানেই লাঞ্চ আপনাদের খেয়ে আসতে হবে। এখান থেকে বলতে বলতে পারি যে শতাব্দীতে এখন একটা ভালো জিনিস করেছে, এই গুঁড়ো দুধ না দিয়ে একটা লিকুইড মিল্ক ফ্লেভার দিচ্ছে। এটা কিন্তু আমার অনেক ভালো লাগে গুঁড়ো দুধের থেকে। প্রথমত গুঁড়ো দুধটা অনেক সময় ছিটকে যায়, সেটা হওয়ার চান্স খুব কম। আর দু নম্বর হচ্ছে এই মিল্ক ক্রিমারটা যেটা, সেটা খুব ইজিলি গুলে যায়, দুধের মতো থিতিয়ে যায় না। যাই হোক, আপনাদের পরে আমরা বারসই স্টেশনে মোটামুটি আমরা রাইট টাইমেই আছি এখনো অবধি, বারসই পৌঁছে পরবর্তী এটা দেখাবো। দরজা অবশ্যই লক করে নেবেন।
পেপার আছে এখানে ধরার আছে আর এই রিটেন ক্লিন রাখার চেষ্টা করবে এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব এটাকে পরিষ্কার রাখা বার্সোয়া স্টেশন ঢুকছি একটু পরেই ট্রেন দাঁড়াবে একদম রাইট টাইমে আছে প্রচুর লোক এসছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটাকে দেখতেছেন দেখুন স্টেশনে কত লোক এই ট্রেনের প্রথম স্টেশন প্রথম নাবলে কিন্তু খুব খেয়াল করে নাবতে হবে না হলে কিন্তু নিচে থেকে যেতে পারেন এখানে একটা জিনিস মনে রাখবেন যে ফুলজা সিমসিমের কিন্তু কোনো স্কোপ নেই যেখানে দেখাচ্ছে আমরা বার্সোয়ে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি ছেড়ে গিয়ে বার্সোয়ে পৌঁছে গেছি এরপরে মালদা টাউন স্টপেজ তারপরে বলছি নেক্সট স্টপেজ কিন্তু এখান থেকে 93 কিলোমিটার দূর মালদা টাউন ইঞ্জিন ইঞ্জিন দাদারা এখন একটু চা টা খেয়ে নিচ্ছে ট্রেনের সামনে আমরা ট্রেনটাকে পরিষ্কার রাখার ব্যাপারে রেল কিন্তু খুব ভালোভাবে বা খুব প্রচণ্ডভাবে চেষ্টা করছে আমাদের কিন্তু খুব খুব চেষ্টা করা উচিত ওনাদের যতটা সম্ভব সাহায্য করে আমাদের এই প্রপার্টিটাকে আমাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এক ঘন্টা পরপর কিন্তু পরিষ্কার করে যাচ্ছে তাই আমাদেরও উচিত এটাকে পরিষ্কার রাখা কিন্তু অনেকেই দেখছি অনেক কিছু ফেলছেন পাতা ফেলছেন এই নোংরা করে রাখছেন এটা কিন্তু উচিত নয় এই ট্রেনটা খুব ভালো জিনিস দেখলাম প্রত্যেকটা স্টেশন আসার আগে যাত্রীদের একবার কিন্তু ইঞ্জিন থেকে অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে ক্যাপ্টেনের পক্ষ থেকে যে আমাদের পরবর্তী স্টেশন এই এবং আপনারা এই সময় রেডি হয়ে যান ব্যাগ ব্যাগেজ নিয়ে নামার জন্য এবং ভেতরেও একটা ইন্টারনাল অ্যানাউন্সমেন্ট সিস্টেম আছে যেটা মেকানিক্যাল অ্যানাউন্সমেন্ট সিস্টেম সেটাও আছে তো সর্বসাকল্য যাত্রী সাধারণদের জন্যে তাদের সুবিধার জন্য যতটা সম্ভব সুবিধা তৈরি করার চেষ্টা করছে ভারতীয় রেল আমাদেরও দায়িত্ব যে আমরা এটাকে পরিষ্কার করে রাখি সুন্দরভাবে রাখি রেল যেমন আমাদের সুন্দরভাবে দিচ্ছে ঠিক সেইভাবেই তো চলুন আমরা এরপর মালদায় একটুখানি স্টপেজটা বেশি 5 মিনিট আমাদের নেমে মালদা স্টেশন দেখাবো মালদা পেরোলেই কিন্তু ফারাক্কা ব্যারেজ সেই ফারাক্কা ব্যারেজও কিন্তু উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের একটা সংযোগ স্থল বলতে পরিষ্কার করছে তবে বারবার জিনিস ময়লা নিয়ে যাচ্ছে কালেকশন করে করে নিয়ে যাচ্ছে ব্যাগ নিয়ে মালদা পৌঁছে গেছি এখানে ড্রাইভার ইন্টারচেঞ্জ হচ্ছে সত্যি হাই ফাই দেখার মতো জিনিস
सूचित कर दें। सभी वंदे भारत के सभी यात्रियों को सूचित किया जाता है कि आप अपना पेंडिंग अमाउंट अपने कोच में उपस्थित पीए को दे दें। আপনারা থামনেল দেখে বুঝেছেন যে কিছু একটা ব্যাপার ছিল, ব্যাপারটা ছিল এইটাই, 50 টাকা রেল ভাড়া বাড়িয়েছে। সেইটা নিয়ে এরকম একটা প্রিমিয়ার ট্রেনে যাত্রীরা যেরকম অকর্তাবাসায় ব্রিটিশ সঙ্গে ঝগড়া করতে পারে এটা আশা করিনি। আমার বন্ধুদের কাছে একটা প্রশ্ন রইল যে এই ভিডিওটা দেখার পরে আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে রেল কি এটা কিছু অযথা ডিমান্ড করছে, এ ভাড়াটা আপনারা হলে কি 50 টাকাটা আপনারা দিতেন না, তাহলে এরা কেন দেবে না, এটাই আমার সব থেকে বড় প্রশ্ন। আমরা এখানে অনেকেই ছিলাম, কিন্তু আমরা সেই ভাড়াটা দিয়েছি তাতে তাদের অনেক অবজেকশন ছিল এবং ইঙ্গিতভাবে আমাদেরকে শোনানো হচ্ছিল, এবং আমি রেকর্ডিং করেছি, তারপরে সেটা আপনারা পরে আর একটা ফুটেজে দেখতে পাবে কি কি বলা হয়েছিল। চলুন, জিরা রাইস আছে, একটা ডাল আছে ধনে পাতা দিয়ে, জিরা রাইস ডাল ধনে পাতা দিয়ে, আর এখানে দিয়েছে হচ্ছে পনির, এই একটা কাঠের চামচ দিয়েছে, আর এখানে পনির দিয়েছে, পনিরের পিসগুলো দেখতে পাচ্ছেন খুবই ছোটো ছোটো কিন্তু। খেতে কীরকম হবে আমি সেটা রিভিউটা পরে দেব। পনির দিয়েছে, ক্যাপসিকাম আছে এই টাইপের, একটা কাকলেট আছে এখানে, কাকলেটটা গরম কিন্তু এই খাবারগুলো সব কিন্তু ঠান্ডা। এখানে একটা রসগোল্লা দিয়েছে, এখানে একটা সল্ট, ব্ল্যাক পেপার, একটা মিক্স ভেজ আচার একটা দিয়েছে, আর এখানে দিয়েছে হচ্ছে মিষ্টি দই, সুইট কার্ড দিয়েছে। তো আমি আপনাদেরকে ননভেজও দেখাবো, কিন্তু খাবারগুলো সব ঠান্ডা, শুধু এটা বাদে। ঠিক আছে চলুন খেয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো, বলবো আমি। এটা অ্যাকচুয়ালি ভেজ মিল, এরপরে আপনাদের ননভেজ মিলটাও দেখানো হবে। পরোটা দিয়েছে, প্লেন পরোটা দুটো করে আছে, জিনিস একই, শুধু কাটনেটটার জায়গায় একটা মিনি ফিস ফিঙ্গার আছে, খুবই ছোট, এটা সত্যি ফিশেরই ফিঙ্গার, এত ছোট তো মানুষের ফিঙ্গার হয় না। রাইস আছে, জিরা রাইস, ডাল আছে সেই ধনে পাতা দিয়ে ডাল, এটা বোধ হয় চিকেন, মোটামুটি শতাব্দীর থেকে যে খুব ইনকাম সেটা বলবো না, তবে এবার খেয়ে দেখতে হবে কিরকম। Doors open on left side. এইখানে বলবো ডালটা একদমই বাজে, আর পনিরের পিসগুলো খুবই ছোট ছোট ছিল, হয়েছে অনেকটা ঠিক শতাব্দীর কথা আমার মনে করিয়ে দিল। আর মিষ্টিটা ভালো ছিল, রসগোল্লাটা ভালো ছিল, মিষ্টি দইটাও ভালো ছিল, কিন্তু খাবার ঠিকঠাক আমার ঠিক ভালো লাগেনি, ডালটা ভালো লাগেনি, আর সব খাবারগুলো একদম ঠান্ডা। আর নর্মালি চিকেনটা মানে বাচ্চাদের ক্ষেত্রে বা মানে কী বলি, চিকেনটা খুব শক্ত ছিল, আর এমনি যা নর্মাল খাবার এরকম ছিল, আমার যেখানে ননভেজে সেরকমই ভেজে সেরকমই, কিন্তু সব খাবারগুলো ঠান্ডা, খুব একটা হাইফাই খাবার সেরকম কিছুই না। ওই শতাব্দীর কথাই আমাকে আমার মনে করে দিল, আমাকে যদি আবার আসতে হয় হয়তো খাবার সাথে করে প্যাক করে দিই। চলুন,
আগের ভিডিওটা যিনি যেটা দেখেছেন আগের অংশটাতে সেটাতে ছিল হচ্ছে প্রথম এনজেপি থেকে যিনি টিটি উঠেছিলেন ওনার সঙ্গে কথাবার্তা। এবার রামপুরহাট থেকে উঠলেন ওনাদের যে হেড মানে হেড টিটি ওনার সঙ্গেও কিন্তু একই বিহেভিয়ার, অদ্ভুত লাগলো। পঞ্চাশ বললেন তখন কয়েকজন গিয়েছিলেন, তারপরে আবার বলছিল ফেসবুক লাইভ করবো আপনাদের এটা দেখাবো, এটি বলেন করুন আমরা ফোন করবো। আর যারা বলছেন আমার কাছে পয়সা নেই, আমি পয়সা নিয়ে আসিনি, টাকা নেই, পঞ্চাশ টাকা দিতে পারবো না, আমরা পাঁচজন আছি, কিন্তু তাদের হাতে আইফোন আছে, অকথ্য ভাষা মানে আমি এরকম দেখিনি। আমি বলতে যাত্রাটা আমার শুভভাবে সুন্দরভাবে আনন্দ করতে করতে যাবো, অনেকে মিলে গেছিলাম, কিন্তু সেই যাত্রা আমার পণ্য হয়ে গেলো এবং একদমই আমি মানে হতাশ হয়ে গেলাম এইরকম দেখে দেখতে পাচ্ছি কীরকম ক্যানভাস হচ্ছে। এবং আমি যখন ভিডিও করেছি আমাকে একবার প্রথমে বলা হলো, তারপরে এসে এই যে ছেলেটাকে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছে সে এসে আমাকে পরে লাস্টে আমাকে বলেছে যখন আমরা নামছি তখন আমাকে বলছে ট্রিট করে দেবেন, অনেক কিছু বলছেন। তখন আমি টিটি যেমন খুব শান্ত ধৈর্যশীলভাবে কথাগুলো শুনছিলেন বা বলছিলেন, আমার সেই ধৈর্য নেই। তখন আমি খুব কয়েকটা কথা বলেছি, তারপরে কিন্তু ওরা কোনো উত্তর দেয়নি। কিন্তু এইটা কীরকম ব্যবহার, তাদের কী রোয়াব, আমি জন্মে এরকম দেখিনি। মানুষে বলে মনুষ্যত্ব, আরে মানুষ হতে পারে কিন্তু মনুষ্যত্ব বলে কিছু নেই, দিতে পারবে না সেটা আলাদা কথা। তারপরে তর্ক বিতর্ক মানে তুমুল হয়ে গেল। প্রথম দিনে যাত্রা যদি এরকম হয় ভাবতেই পারছেন কী বলবো আপনাদেরকে, সেটাই আমাদের একটু ভাবা উচিত। ঘড়িতে 10:18, ট্রেন হাওড়া ঢুকে গেল, কিন্তু মনে রাখবেন এটা কিন্তু 7 মিনিট বিফোর টাইম। তাহলে এ ট্রেন কি আমরা আদর করে রাখবো না? তো বন্ধুরা আমরা হাওড়ায় পৌঁছে গেলাম, ট্রেন একদম রাইট টাইমে ছিল। তো যাত্রা বলে ভেবেছিলাম খুব সুখময় যাত্রা হবে, খুব আনন্দ করব এরকম একটা বন্দে ভারত এক্সপ্রেসে, কিন্তু যাত্রাটা আমার খুব সুখময় হলো না। তো যাই হোক, যে ক্যাবাসটা হয়েছিলো একটা বড় সড়ো ক্যাবাস হয়েছিলো, আমার পাশের সিটে ছিলেন, তো তারা তো অনেক কিছু এ করলেন, সবাইকে একটু অ্যাডজাস্ট করতে হয় আমার মনে হয়। তো কী বলবো এখানে, তো যাই হোক আমাকে সেটা বলেছে ক্লিপিংটা কেটে দিতে, আমি এখন শেষ করছি, আমি এখন এডিটিং করবো, তখন আমি দেখবো কতটা ক্লিপিং উঠেছে কী উঠেছে সেটাকে আমি দেখে তারপরেই করবো। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন, আপনারা অনেকেই বলছে শতাব্দীর মতন। আজকে বন্দেভারতের যাত্রা আমরা শেষ করলাম, আর ট্রেনটা সম্বন্ধে বললে খুব ভালো লাগলো, সার্ভিসিংটা একটু যদি ভালো হতো আরও বেশি ভালো হতো। আপনারা আসবেন, এসে দেখবেন কেমন লাগছে, আর আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে আর একটু সার্ভিসটা একটু ভালো হলে ট্রেন থেকে নামার পরে আমরা 10 মিনিট হাওড়া স্টেশনে দাঁড়িয়েছিলাম। মানুষের উত্তেজনা, মানুষের আনন্দ, এই একটা ট্রেনকে নিয়ে, তার বড় কিছু পাওনা না, একটা ট্রেনই, এই ট্রেনকে নিয়ে মানুষের আনন্দ, মানুষের উত্তেজনা দেখে এত ভালো লাগলো যে একটু মনে হলো একটু দাঁড়িয়ে যাই। এবং সে সবচেয়ে বড় কথা, বয়সে কোনো মাপকাঠি ছিল না সেদিন, যখন যারা ফটো তুলছিলেন বড় বুড়ো মেয়ে ছেলে সবাই মিলে সেই ফটো তুলছেন, দেখতে এত ভালো লাগছিল যে সত্যি একটা জিনিস আমার পশ্চিমবাংলায় এসছে নতুন একটা জিনিস, একটা ট্রেন বন্দে ভারত, তার সাথে সবাই মিলে সেলফি তুলছে, সত্যি ভালো লাগছে, আমার দেখতে ভালো লাগছিল। আমরা তাই 10 মিনিট অপেক্ষা করলাম এবং সেই আনন্দটাকে উপভোগ করলাম, সত্যিই খুব ভালো লাগলো। এটাকে তো আমাদের বজায় রাখা উচিত, এটাকে জানলা ভেঙে দিচ্ছে, পাথর মেরে ক্যাওয়াস হচ্ছে, চিৎকার চেঁচামেচি উড়ুস তুলছিল এই জার্নিটা, এই জার্নিটায় এগুলো না করলে কি নয়, এত সুন্দর যাত্রাটা যেন খুব আনন্দ করে আমরা ভালো লাগলো। আসবে আর যদি ভালো লাগে তাহলে জুবলির ব্লগটাকে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, 10:30 বাজে, বাড়ি যেতে হবে, শুধু ভিডিও করলে হবে না, বাড়িও পৌঁছাতে হবে, নাহলে কী করে চলবে, বাড়ির লোক বার করে দিবে। তো যাই হোক, অনেক কষ্ট করতে হয় কেটারদের, ভিডিও করতে গেলে অনেক কথা শুনতে হয়, তা হলো কিছু ভালো কিছু মন্দ এই নিয়ে যাত্রা, চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসা, বাংলাদেশের ভিডিও আসবে অবশ্যই দেখবেন, পাশে থাকবেন। যদি আজকের মতো বিদায়। বাড়ি ফেরার সময় পার্ক স্ট্রিটে ক্রিসমাস নিউ ইয়ারের স্নিগ্ধ আলোয় মনে পড়ে গেল, সত্যি তো বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার তো জানানো হয়নি। যাই হোক, মনের অবসাদটা কিন্তু পুরোপুরি মিটে গেল এই স্নিগ্ধ আলোর স্নিগ্ধ পরশে। আর যেহেতু 1 জানুয়ারিতে থাকতে পারিনি, 25 দিনও থাকতে পারিনি, কিন্তু সেটা আমার কোনো আক্ষেপ রইল না, এত সুন্দর আলো ঝলমল শহরটাকে দেখে খুব ভালো লাগলো, আর সব দুঃখ আমি ভুলে গেলাম এবং বাড়ির দিকে পৌঁছালাম। আমি পার্ক স্ট্রিটেই থাকি, তাই জন্য আপনারা অনেকেই হয়তো জানেন, খুব ভালো লাগলো আপনাদের দিনগুলো এরকম আলো ঝলমল করে উঠুক,
আনন্দে ভরে উঠুক, ভালো করে কাটান নতুন বছর, সবার ভালো হোক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ভালো থাকবেন, জুবলির পাশে থাকবেন, জুবলির ব্লগগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা করেননি।